দিদিকে ফোন করি, হসলা থেকে পার্টি হচ্ছে। হ্যালো পরি। হ্যাঁ আমি আরুষি বলছি, কেমন আছিস তুই? হ্যাঁ আমিও ভালো আছি। তোর জন্য একটা গুড নিউজ আছে, 31 ডিসেম্বরে হসলা থেকে একটা পার্টি হচ্ছে, তুই যাচ্ছিস তো? হ্যাঁ আমিও যাচ্ছি। ওখানে বনফায়ার হবে, তারপরে একটা মুভি হবে, আর তারপর ক্যান্ডেল লাইট ডিনার হবে। হ্যাঁ আমি একবার সুন্দরবনে বনফায়ার করেছিলাম, ওখানে মাঝে একটা কিছু কাঠ দিয়ে আগুন জ্বেলে আমরা সবাই গোল হয়ে বসেছিলাম আর অনেক গেম খেলেছিলাম। আর তুই কি কখনো ক্যান্ডেল লাইট ডিনার করেছিস? হ্যাঁ আমিও করিনি, কিন্তু আমি শুনেছি যে ক্যান্ডেল লাইট ডিনারে সব সারাউন্ডিংসটা অন্ধকার থাকে, কিন্তু প্রত্যেকটা টেবিলে একটা মোমবাতি দেওয়া থাকে, ওই মোমবাতি আলোতেই খেতে হয়। তুই আসছিস তো? আমি আসছি, 31 ডিসেম্বরে আমি সকালেই পৌঁছে যাবো। ইয়ে, তোর ঠাকুমাকে একবার দে তো। হ্যালো ঠাকুমা, তুমি আসছো তো ওই হসলার পার্টিতে 31 ডিসেম্বরে? বয়স্কদের পার্টি বলে আর কি হয়, ছসলা বলেছে ছোটরা যা কিছু মজা করতে পারে সেই সব বড়রা করতে পারে, তোমাকে আসতেই হবে দাদু ভাইকে নিয়ে। ঠিক আছে এসো 31 ডিসেম্বরে। ঠিক আছে বাই। তুই যাবি?